আজকে ডিজেলের দাম 93 টাকা, পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা, আজকে পাতিলেবুর দাম 180 টাকা কেজি, চা পাতা ছিল 2014 সালে 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি, মুগ মসুরের ডাল ছিল 50-55-60 টাকা কেজি, আজকে 160-170 টাকা কেজি, রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি, দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধ 55-60 টাকা লিটার, সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেল 160 টাকা লিটার, বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা 3 টাকা, আজকে সেই একটা ডিমের দাম 7 টাকা, এই হচ্ছে আজকের দিনের নমুনা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে বাসভবন তৈরি করছে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতি, 20,000 কোটি টাকা খরচা করে। আপনি দেখুন জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 200 টাকা, সেই ওষুধের দাম আজকে 5 গুণ বেড়ে 1,000 টাকা, সর্বত্র মূল্য বৃদ্ধি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটি মানুষের সরকার 1,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার আমার মায়েদের দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাদের কাছ থেকে 1,200 টাকায় গ্যাস দিয়ে সেই 1,200 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকারের নমুনা, একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী দিচ্ছে। 10 বছর মোদী সরকার ক্ষমতায়, ভাটপাড়ায় সভা করতে এসছেন সম্মানীয় প্রধানমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি 10 বছরে মানুষের জন্য কি কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনি শিল্পত্ব প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরুন। আপনারা মানেন যে নির্বাচন কর্মের নামে হওয়া উচিত, আপনারা নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, জল কল রাস্তা অন্ন বস্ত্র বাসস্থান সামাজিক সুরক্ষা স্বাস্থ্য শিক্ষায় উন্নয়নের লক্ষ্যে, সেখানে একটি কথা না বলেও দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায়, যারা ডিম খায়, যারা মাংস খায়, তারা দেশ বিরোধী। বলছে আমার সরকার 370 সরিয়েছে তাই আমাকে ভোট দিন, আমার সরকার রাম মন্দির করেছে তাই আমাকে ভোট দিন। আমি যদি আপনাদের বলি ব্যারাকপুরে সব থেকে বড় মন্দির আমি করব, আপনারা ভোট দেবেন? সেই বিতর্কে পা দেবেন না, সেই প্ররোচনায় পা দেবেন না। মন্দির করতে গেলে নির্বাচিত হতে হয় না, মসজিদ করতে গেলে নির্বাচিত হতে হয় না, গুরুদ্বারা করতে গেলে নির্বাচিত হতে হয় না, গরিব মায়ের চোখের জল বসাতে গেলে আপনাকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির কাজ করতে হয়। আপনি ধর্ম বাড়িতে করবেন, আপনি গুরুদ্বারায় করবেন, মন্দিরে করবেন, মসজিদে করবেন। আমি একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি স্বামী বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে আমি বিশ্বাস করি না। যারা মানুষ মেরে মানুষ প্রেমের কথা বলে সেই 2 নম্বরী বিজেপির ধর্মে বিশ্বাস করি না, আমি কর্মে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। একদিকে আমরা বলছি সমাজকে এক করে মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজকে আরো শক্তিশালী করব, আর একদিকে বিজেপি বলছে ডিভাইড অ্যান্ড রুল। তাতে অমিত শাহ শ্রীরামপুরে সভা করতে এসছেন, সেখানে বলেছেন দুর্গাপূজায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ছুটি দেয়, 5 বছর আগে এসে বলতো বাংলায় দুর্গাপূজা হয় না, আর এখন এসে বলছে দুর্গাপূজার ছুটি দেয় না। গত বছর 2023 সালে সপ্তমী ছিল 20 তারিখ, আর আমাদের সরকার ছুটি দিয়েছিল 18 তারিখ থেকে 27 তারিখ, 10 দিন। আমি অমিত শাহকে বলবো যে আপনি 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, আপনি যদি দেখাতে পারেন বাংলার থেকে বড় ভাবে আপনি দুর্গাপূজো কোন রাজ্যে পালন করতে আপনার কোন রাজ্য সরকার সমর্থক ভূমিকা পালন করেছে,
বা আমরা 10 দিন ছুটি দিয়েছি, আপনি তার জায়গায় কোন রাজ্য সরকারে আপনার কোন মুখ্যমন্ত্রী 11 দিন ছুটি দিয়েছে, আমি রাজনীতিতে পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আপনারা এই অমিত শাহের দল, যখন মমতা ব্যানার্জি আমাদের সরকার দুর্গা পুজোর প্রসার ঘটানোর জন্য ক্লাব কমিটি গুলোকে 50,000 টাকা দিয়ে সাহায্য করে, তখন সিপিএম এর সাথে হাত মিলিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে ফিল করে মামলা করে সেই টাকা আটকানোর চেষ্টা করে। বাংলাকে যারা